আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের পাঠ 4 সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ তানজিল, প্রভাষক ইসলাম শিক্ষা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আজকের আমাদের পাঠের বিষয় আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য। আজকের পাঠ শেষে আমরা শিখব আত্মীয় স্বজনের পরিচয়, আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্যের গুরুত্ব এবং আত্মীয় স্বজনের অধিকার সমূহ। আত্মীয় স্বজনের পরিচয়। পরিবারের বাইরেও মানুষের অনেক হিতৈষী ও আত্মীয় স্বজন রয়েছে, যাদের সাথে মানুষের জীবনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। মানুষ সেসব আত্মীয় স্বজনের উপর নানাভাবে নির্ভরশীল থাকে। এরা মানুষের খুবই কাছের লোক, আপন মানুষ, যাদের সাথে জীবনের এক নিবিড় সম্পর্ক রয়েছে। পিতামাতা, ভাই বোন ও নিকটজনদেরকে আত্মীয় স্বজন বলা হয়। আত্মীয় সত্ত্বটির উৎপত্তি রয়েছে আত্মা থেকে। আত্মার সাথে তথা আপন সত্তার সাথে যারা সম্পর্কিত তারাই আত্মীয় স্বজন। এরা খুবই কাছের মানুষ। এরূপ সম্পর্কিত মানুষ যেমন রক্তের সম্পর্কের কারণে গড়ে উঠতে পারে, তেমনই গড়ে উঠতে পারে বৈবাহিক সম্পর্কের কারণে। আবার অনেক সময় জীবনে চলার পথে অনেক বন্ধু বান্ধবের সাথে গড়ে উঠতে পারে আত্মীয়তা। এরাই স্বজন। ইসলাম পরিবারের অন্তর্ভুক্ত ও বহির্ভূত এবং নিকটবর্তী ও দূরবর্তী সকল প্রকারের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে পারে। তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং উত্তম ও সুন্দর আচরণের মাধ্যমে আত্মীয়তার অধিকার আদায় করা ইসলামের নির্দেশ। কোরআন মাজিদে আত্মীয় স্বজনকে জাউল আর হ্যাম বলা হয়েছে। রহম শব্দের বহু বসুন আর রহমান শব্দটি আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ গুণবাচক রাম, সিলাতুর রহিমের সাথে সংশ্লিষ্ট। সাধারণ অর্থে রক্ত সম্পর্কিত ব্যক্তি বর্গগণই আত্মীয় স্বজন বলা হয়। ইসলামী শরীয়তের দৃষ্টিতে পিতামাতা, সন্তান সন্ততি এবং স্ত্রীর স্বামী স্ত্রীর পরেই এ রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের স্থান। আত্মার সাথে যারা সম্পর্কিত তারাই আত্মীয়, আর স্বজন হলো নিজের সাথে সম্পর্কিত ব্যক্তি। সুতরাং আত্মীয় স্বজন বলতে 3 শ্রেণীর মানুষকে বোঝায়। রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন যথা পুত্র, কন্যা, পিতা মাতা, ভাই বোন, চাচা চাচি, মামা, খালা খালু, দাদা দাদি, নানা নানি প্রমুখ। বৈবাহিক সম্পর্কিত আত্মীয় স্বজন যথা শ্বশুর শাশুড়ি এবং সম্পর্কিত আত্মীয় স্বজন। বন্ধুত্ব সম্পর্কিত আত্মীয় স্বজন হচ্ছে নিকটস্থ বন্ধু বান্ধবকে বোঝায়। আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্যের গুরুত্ব। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজনের অধিকার পালনে বারবার তাকিদ দিয়েছেন। যারা আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য পালন করে না অথবা তাদের সাথে সম্পর্ক রাখে না কিংবা এ সম্পর্কে যে কোনোভাবে ছিন্ন করে, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পছন্দ করেন না। কারণ আত্মীয় স্বজনকে উপেক্ষা করলে মানুষের জীবন এক অসহায় যান্ত্রিক জীবনে পরিণত হবে এবং পারস্পরিক সহানুভূতি, সমবেদনা, সংবেদনশীলতা ইত্যাদি মানসিক ও মানবিক গুণাবলীর অস্তিত্ব রহিত হবে। এতে এক মানুষের মনে তার নিকটতম আত্মীয়র জন্য কোনো হৃদয়ের অনুভূতি সঞ্চার হবে না, বরং মানব জাতির সামাজিক বৈশিষ্ট্য চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। ফলে যে সমাজ অবশিষ্ট থাকবে তাতে যারা বাস করবে তারা নির্মম, পশুর মরুতে বসবাসকারীর মতো অসহায়ত্ব বোধ করবে। কেননা মানুষের পারস্পরিক যে সম্পর্ক ও মমতাবোধ এবং স্নেহ ভালোবাসা তা আল্লাহর অসীম দয়া ও রহমত। আর আত্মীয়তার সম্পর্কের মতো এক বিরাট ও ব্যাপক সম্পর্ক সমাজে না থাকলে সে সমাজ আল্লাহর দয়া ও রহমত থেকেও বঞ্চিত হয়, ফলে সে সমাজে কখনো কারো কল্যাণ ও শান্তি হতে পারে না। এতে কোনো সন্দেহ নেই
যে ব্যক্তি বা সমাজের সাথে আল্লাহর সম্পর্ক থাকে না, সে ব্যক্তি বা সমাজের উপর আল্লাহর রহমত থাকে না, তেমনই তাদের কোনো কল্যাণও হতে পারে না। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তানজিলুর রহমাতি আলা কওমিন ফীহি ক্বাতিউর রিহম, যে কওমের মধ্যে আত্মীয়তার ছিন্নকারী লোক অবস্থান করে সে কওম বা সমাজের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয় না। ইসলামী শরীয়তে পিতামাতার পরেই আত্মীয়তার স্থান, অতএব পিতামাতার পরেই ক্রমশ আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। তাই অর্থ সাহায্যের বেলায় সর্বপ্রথম অধিকার হলো পিতামাতার, তারপরে আত্মীয় স্বজনের। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অর্থাৎ হে রাসূল, আপনি বলুন কল্যাণকর যে জিনিস তোমরা ব্যয় করো তা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম ও দরিদ্রের জন্য ব্যয় করবে। সমাজ জীবনে মানুষের যত অধিকার ও কর্তব্য আছে তার মধ্যে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্যই সর্বাধিক গুরুত্বপূর্ণ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি স্বয়ং আল্লাহ এবং আমি রহমান করুণাময়, আমি রাহিম বা আত্মীয়তাকে সৃষ্টি করেছি এবং আমার নিজ নামের সাথে নামকরণ করেছি, অতএব যে ব্যক্তির সাথে সম্পর্ক রাখে আমি তার সাথে সম্পর্ক রাখি, আর যে ব্যক্তি তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে আমিও তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে ফেলি। অপর এক হাদিসে রয়েছে, যে ভালো মনে করে যে তার মৃত্যু বিলম্বিত হোক ও জীবিকা বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তা ছিন্নকারী লোক রয়েছে সে সম্প্রদায়ের প্রতি মহান প্রভুর রহমত বর্ষিত হয় না। তিনি আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রিহম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। আত্মীয় স্বজনের অধিকার সমূহ, আত্মীয়তার প্রাপ্য অধিকার, আত্মীয় স্বজনের অধিকার ও হকসমূহ যথাযথভাবে আদায় করার জন্য ইসলাম নির্দেশ দেয়। কোরআন ঘোষণা করেছে, ওয়াতিজাল উরবাহ আহু, তোমরা আত্মীয় স্বজনের প্রাপ্য দিয়ে দাও, সূরা বনী ইসরাইল আয়াত 26। তারাই সত্যিকারের ধর্মপরায়ণ ব্যক্তি যারা মহান আল্লাহ পাকের মহব্বতে আত্মীয় স্বজনকে ধন সম্পদ দান করে, সূরা বাকারা আয়াত 177। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞেস করল যে কোন ব্যক্তি উত্তম, তিনি বললেন, আল্লাহকে বেশি ভয় করে ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সৎ ব্যবহার করা। ইসলাম আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহারের নির্দেশ দান করেছে। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ তাআলার বাণী, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাআ যিল কুরবা, আল্লাহ পাক ন্যায় বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান করতে ও আত্মীয় স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন। সুসম্পর্ক বজায় রাখা, ইসলাম বলে আত্মীয় স্বজনের সাথে সর্বদা সুসম্পর্ক বজায় রাখা উচিত, তাদের সাথে কোনো ঝগড়া ফাসাদ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরে শত্রুতা পোষণ করে এমন আত্মীয়কে দান করা উত্তম, এটা এমন যেমন বলা হয় যে তার সাথে যেন মিল যে তোমার থেকে তার সাথে মিলো যে তোমার থেকে আলাদা থাকে, তাকে দাও যে তোমাকে বঞ্চিত করে এবং তাকে মার্জনা করো যে তোমার উপর জুলুম করে। কোনো প্রকার বিরক্ত না করা, আত্মীয় স্বজনকে কোনো ক্রমে কষ্ট দেয়া ও বিরক্ত করা উচিত নয়। তারা যদি কষ্ট দেয় তবুও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, ছিন্ন না করে সদ্ভাব বজায় রাখা কর্তব্য। যদি কোনো আত্মীয় সম্পর্ক ছিন্ন করে এবং দুর্ব্যবহার করে তথাপি তার সাথে ভালো ব্যবহার করা উচিত, অত্যাচার করলে তাকে বাধা দান করা উচিত, এটাই প্রকৃত আত্মীয়তার দাবি। কেননা যারা সদ্ভাব বজায় রাখে তাদের সাথে তো ভালো সম্পর্ক বজায় রাখা স্বাভাবিক,
কিন্তু যারা কষ্ট দেয় তাদের সাথে সদ্ব্যবহার করার মাধ্যমেই কৃতিত্ব। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো যদিও তোমাকে পৃষ্ঠ প্রদর্শন করা হয় এবং সত্যি কথা বলো যদিও তিক্ত হয়। আত্মীয় স্বজনের সেবা যত্ন করা, আত্মীয় স্বজনের মধ্যে যারা প্রীত রোগাক্রান্ত দুস্থ তাদের সেবা শুশ্রূষা করা একান্ত কর্তব্য। বিপদে আপদে তাদের সাহায্য সহানুভূতি করা জরুরি, অভাব অনটনে পড়লে তাদের আর্থিক সাহায্য সহযোগিতা দান করা কর্তব্য। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে আমার জননী আগমন করলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, আমার মা এসেছে, তিনি এখনো মুশরিকা, আমি তার সাথে দেখা করব কি? তিনি বললেন হ্যাঁ। আমি তাকে কিছু দেব কি? তিনি বললেন হ্যাঁ, আত্মীয়তা বজায় রাখো। অপরের হাদিসে আছে, ফকির মিসকিনকে দান করলে একটি সদকা হয় আর আত্মীয়কে কিছু দান করলে তার দ্বিগুণ সদকা হয়। শেষ পর্যন্ত ক্লাসটি ধৈর্য সহকারে উপভোগ করার জন্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।